মহাতীর্থ শ্রীধাম ওরাকান্দিতে অনুষ্ঠিত হয়েছে তীর্থযাত্রী প্রীতি সমাবেশ ও ওরাকান্দি ধামের মাহাত্ম্য আলোচনা অনুষ্ঠান। বরিশালের আগলঝাড়ার সনাতন ধর্মাবলম্বী প্রগতিশীল শিক্ষিত সমাজের ঢাকাস্থ সংগঠন আপন সংগঠন, এই সংগঠন থেকে নিয়মিতভাবে সূক্ষ্ম সনাতন ধর্মীয় বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ করে থাকে। সেই ধারাবাহিকতায় আপন সংগঠন ঢাকা থেকে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ও উচ্চ পদস্থ চাকরিজীবীগণ শ্রীধাম ওরাকান্দি দর্শন করেছেন। এই তীর্থযাত্রী প্রীতি সমাবেশ ও শ্রীধাম ওরাকান্দি ধাম আলোচনা অনুষ্ঠানের মুখ্যমণি ছিলেন মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর ও মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর। তাছাড়া শ্রীমতী সুবর্ণা ঠাকুরানী সহ ঠাকুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে তীর্থযাত্রী প্রীতি সমাবেশ অনুষ্ঠান আলোকিত হয়ে ওঠে। সংগঠনের অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল পদ্মা সেতু চালু হওয়ার পর শ্রীধাম ওরাকান্দি তীর্থযাত্রী প্রীতি সমাবেশ করবেন এই আপন সংগঠন থেকে। বরিশালের আগলঝরা ঢাকাস্থ আপন সংগঠন কর্তৃক শ্রীধামের প্রাণের বন্ধনে উপস্থিত হতে পেরে সকলে নিজেদের জীবনকে ধন্য মনে করছেন। সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের আলোচনায় ওরাকান্দি ধামের মাহাত্ম্য প্রাধান্য পায়। ধাম মাহাত্ম্য আলোচনায় উঠে আসে শ্রীধাম ওরাকান্দির অনেক পুরনো ইতিহাস ও অলৌকিক ঘটনার আদ্যোপান্ত। এই পুণ্যস্থান এমন এক জায়গা যেখানে ভক্তিবাদ ও কর্মবাদের মেলবন্ধন ঘটেছে। পবিত্র এই পুণ্যভূমিতে অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরে কায় মনোবাক্যে প্রার্থনা করলে সেই চাওয়া পূর্ণ হয়, যার বিভিন্ন উদাহরণ প্রতিনিয়ত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। মতুয়াবাদ হল প্রেম ও ভক্তির সমন্বয়ে আধুনিকতার স্পর্শে জাগরিত হওয়ার সহজ সরল পথ। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রেমবন্যায় সকলকে প্লাবিত করেছিলেন আর ভক্তি মার্গের আদর্শে সকলকে অনুপ্রাণিত করেছিলেন, করেছিলেন পশ্চাৎপদ জাতিকে জাগরিত। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রচেষ্টায় শিক্ষার আলোয় আলোকিত হয়ে সারা বিশ্বে বিকশিত হয়েছে পিছিয়ে পড়া সমাজের কোটি কোটি মানুষ। গুরুচাঁদ ঠাকুর অখণ্ড ভারত এই পিছিয়ে পড়া জাতির জন্য যে কাজ করে গেছে, একটা বিশাল জনগোষ্ঠীর জন্য, আমার এই ক্ষুদ্র জীবনে আমার জানা নেই কোনো ধর্মীয় নেতা, কোনো রাজনৈতিক নেতা সেই কাজটা করতে পেরেছেন আজ পর্যন্ত আমার জানা নেই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে অখণ্ড ভারতের জাতির পিতা হওয়া উচিত ছিল গুরুচাঁদ ঠাকুর, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল। ভক্তদের সহযোগিতায় তীর্থযাত্রী প্রীতি সমাবেশ ও শ্রীধাম ওরাকান্দির ধাম মাহাত্ম আলোচনা অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। মতুয়াদের নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে জাগমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। চ্যানেল জাগমতুয়া।